বিভিন্ন মাধ্যমে ভুল সংবাদ পরিবেশন হওয়ায় প্রতিবাদ জানিয়ে পথ অবরোধে শামিল হয় একাংশ উপজাতি ছাত্রছাত্রী। ঘটনা বুধবার তেলিয়ামুড়া অমরপুর সড়কের খাসিয়া মঙ্গলস্থিত তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয় সংলগ্ন এলাকায়। পরবর্তীতে বিভিন্ন মাধ্যম থেকে ভুল সংবাদ পরিবেশিত হয়েছে এই কথা স্বীকার করার পর এবং অনেক জল ঘোলার পর দীর্ঘ প্রায় তিন ঘণ্টা পর পথ অবরোধ মুক্ত করে উপজাতি অংশের ছাত্রছাত্রীরা। গত 8 নভেম্বর তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের উপজাতি অংশের ককবরক বিষয়ে পাঠরত ছাত্রছাত্রীরা ককবরক বিষয়ে দেবনগরী অক্ষরে পাঠদান পদ্ধতি বাতিল করে পুনরায় অতি দ্রুত রোমান অক্ষরে পাঠদান পদ্ধতি চালু করার দাবি নিয়ে রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের উদ্দেশ্যে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করেছিল। কিন্তু একাংশ সংবাদ মাধ্যম তাদের সংবাদ মাধ্যমে ককবরক ভাষায় পাঠদানের ক্ষেত্রে রোমান অক্ষরের পরিবর্তে দেবনগরী অক্ষরের পাঠদান পদ্ধতি শুরু করতে হবে এই সংক্রান্ত এক ভুল সংবাদ পরিবেশন করায় উত্তাল ও তীব্র ক্ষোভে ফেটে পড়ে উপজাতি অংশের ছাত্রছাত্রীরা। প্রোটেস্ট আসলো, এই প্রোটেস্টে আমরা রোমান স্ক্রিপ্ট চাই, দেবনাগরী স্ক্রিপ্ট তো চাই না। কিয়ার প্রোটেস্ট কই করছিল? প্রোটেস্ট এই তো কলেজে গেটের সামনে করছি। কোন কলেজ? তেলিয়ামুড়া গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। তো আমরা এমন করার পরেও আমরা নামে একটা ফেক নিউজ দিছে সবুজ শক্তি একটা চ্যানেলে। গতকালকে সকালে এই নিউজটা পাই দেখলাম, আর ফের পরে দেখছি না আমরা দেবনগরী স্ক্রিপ্টটা চাই, রোমান স্ক্রিপ্টটা চাই না, এই কথাটা দিয়ে তারা ফেক নিউজ দিচ্ছে আমরা নামে। তোমাদের দাবি কি? দাবি হচ্ছে আমরা রোমান স্ক্রিপ্ট চাই, দেবনগরী স্ক্রিপ্ট চাই না আমরা। দেবনগরী স্ক্রিপ্টটা হইলে তোমরা কি অসুবিধা হইতো আর রোমান স্ক্রিপ্টে কি অসুবিধা হইবো? আমরা যে ওখানে এত উচ্চ লেভেলে গেছি গা, তো আবার দেবনগরী স্ক্রিপ্টটা নতুন ভাবে যদি আমরা শিখতে হয় তো অনেক অসুবিধা হইতো না? এলেগা আমরা চাই না, রোমান স্ক্রিপ্ট চাই, দেবনগরী স্ক্রিপ্ট আমরা চাই না। এখন আজকে রোড ব্লকটা কি? আজকে ওই নিউজ আর তাদের এই প্রতিবাদে বুধবার দুপুর নাগাদ তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের উপজাতি অংশের ছাত্রছাত্রীরা তেলিয়ামুড়া অমরপুর সড়ক পথে অবরোধ করে বসে বিভিন্ন মাধ্যমে ভুল সংবাদ পরিবেশন করে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বিভিন্ন মাধ্যমকে বন্ধের দাবিতে তেলিয়ামুড়া খাসিয়া মঙ্গল কলেজ চত্বর এলাকায় পথ অবরোধে সামিল হয় উপজাতি অংশের ছাত্রছাত্রীরা। ঘটনার খবর যায় তেলিয়ামুড়া থানায়। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করলে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া। তারা গত 8 তারিখে রুট ব্লক করেছিল, তাদের দাবি ছিল রোমান স্ক্রিপ্টে করতে হবে, দেবনাগরী স্ক্রিপ্টের নাম। কিন্তু কয়েকটা নিউজ চ্যানেল সেটা মানে অপোজিটভাবে দিয়েছে, মানে উল্টাভাবে দিয়েছে, এই জন্য এর প্রতিবাদে তারা আজকে আবার রুট ব্লক করেছে। এবং তাদের দাবি ছিল যে যে কয়েকটা নিউজ চ্যানেল যে ভুল দিয়েছিল তারা ভুল স্বীকার করতে হবে এবং সঠিক তথ্যটা আবার প্রকাশ করতে হবে বলে তাদের দাবি। কতক্ষণ তাদের সঙ্গে কথা বলেছে এবং তারাও স্বীকার করেছে যে নিউজ চ্যানেল গুলি ভুল দিয়েছিল, তারাও স্বীকার করেছে তারা সঠিক সংবাদ আবার পরিবেশন করবে বলে কথা দিয়েছে, তারা রুট ব্লক তুলে নেবে বলে। পরবর্তীতে বিভিন্ন মাধ্যম থেকে ভুল সংবাদ পরিবেশিত হয়েছে এই কথা স্বীকার করার পর এবং অনেক জল ঘোলার পর দীর্ঘ প্রায় তিন ঘণ্টা পর পথ অবরোধ মুক্ত করে উপজাতি অংশের ছাত্রছাত্রীরা। তবে সূত্রের খবর, সহজ সরল কোমলমতি ছাত্রছাত্রীদের সামনে ঠেলে দিয়ে অপ্রত্যক্ষভাবে পেছন দিক থেকে মদত দিয়েছে কোনো এক রাজনৈতিক দল। তবে যাই হোক, ছাত্রছাত্রীদের সামনে রেখে অপ্রত্যক্ষভাবে কোনো এক রাজনৈতিক দল নোংরা রাজনীতির খেলায় মাতোয়ারা হয়ে উঠেছিল বুধবার। তবে তাদের এই পথ অবরোধকে কেন্দ্র করে দুর্ভোগ পোহাতে হয় ছোট বড় বিভিন্ন যান চালক থেকে শুরু করে কলেজ পড়ুয়া সহ পথ চলতি সাধারণ জনগণকে। তবে ঘটনাস্থলে থাকা কিছু সুযোগ সন্ধানী লোকের অঙ্গুলি হেলনে হেনস্থা হতে হয় সংবাদ সংগ্রহ করতে যাওয়া তেলিয়ামুড়ার দুই সাংবাদিককে। সাংবাদিককে আই কার্ড কোথায়, কেন ওই দুই সাংবাদিক গলায় আই কার্ড ঝোলানো না, তার রীতিমতো হুমকির সুরেই জিজ্ঞাসা করতে থাকে সাংবাদিকদের। তবে স্বাভাবিকভাবেই অনুমান করা যাচ্ছে কোনো এক রাজনৈতিক দলের অপ্রত্যক্ষ মদতেই বুধবার এই পথ অবরোধের নাটক মঞ্চস্থ হলো খাসিয়া মঙ্গলস্থিত তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয় সংলগ্ন এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।